এক গ্রামে টোনা তার মায়ের সাথে বাস করত। টোনা রোজ জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেখান থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে তাদের সংসার চলত। একদিন টোনা জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বাড়ি ফেরে। মা, আমি কাঠ নিয়ে এসেছি। আয় বাবা টোনা, আগে খেয়ে নে, তারপর বাজারে গিয়ে কাঠগুলো বিক্রি করে আসবি। ঠিক আছে মা। তারপর টোনা বাজারে কাঠগুলো বিক্রি করতে চলে যায় আর কাঠগুলো দোকানদারকে দেয়। টোনা, কাল থেকে আমার আরো কাঠ লাগবে, আমার আরো কাঠের দরকার। ঠিক আছে, কাল থেকে আমি আরো কাঠ নিয়ে আসব। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকাল হতেই টোনা কাঠ কাটার জন্য জঙ্গলে যায়। আজ বেশি কাঠ কাটার জন্য জঙ্গলের গভীরে যেতে হবে। টোনা জঙ্গলের আরো গভীরে যেতে লাগলো। তখন তার চোখে পড়লো একটা বিশাল আকার গাছ, তাতে একটা দরজাও ছিল। এই গাছটা তো দেখছি অনেক বড়, আবার এতে দরজাও আছে। এরপর টোনা দরজাটা খুলে আর ভিতরে চলে যায়। কিছু দূর হাঁটার পর টোনা একটা আলো দেখতে পায়, আর সেই আলোকে অনুসরণ করতে করতে একটা সুন্দর শহর তার নজরে আসে। আরে, গাছের ভিতর এত সুন্দর শহর! এরপর টোনা শহরটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ টোনা দেখতে পায় একটা পাখির ওপরে গাছ পড়ে আছে, আর সেই পাখিটা কিছুতেই উঠতে পারছে না। টোনা তাড়াতাড়ি সেই পাখির কাছে যায় আর গাছ সরিয়ে তাকে উঠতে সাহায্য করে। ধন্যবাদ তোমাকে ভাই, আমাকে সাহায্য করার জন্য। আরে ধন্যবাদ কিসের, সাহায্য করা তো প্রত্যেক পাখির উচিত। তুমি এখানে কি করে এলে? এক গাছের ভিতর দিয়ে আমি এখানে এসেছি। ও, তুমি জাদু দরজার মাধ্যমে এখানে এসেছো? কিন্তু সেই দরজা তো 10 দিনে একবার খোলে, আজ হয়তো সেই দিন। এটা কি সত্যিই জাদুই দরজা? হ্যাঁ ভাই, এটা সত্যিই জাদুই দরজা। আজ রাতের মধ্যে তুমি এই জাদু দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেও, না হলে 10 দিনের জন্য আর বাড়ি ফিরতে পারবে না, এই শহরেই আটকা পড়ে থাকবে। ঠিক আছে, আমি চলে যাব। দাঁড়াও, এই ছোট্ট কার্ডটা তুমি নিয়ে যাও। এই কার্ডটা দিয়ে আমি কি করব? আরে ভাই, এটা কোনো সাধারণ কার্ড নয়, এটা জাদুই কার্ড। যখন তোমার কাঠের প্রয়োজন হবে তুমি এর থেকে চেয়ে নিও, এ তোমাকে অনেক কার্ড দেবে। ঠিক আছে, আমি তাহলে চলি। তারপর টুনি জাদু কাঠ নিয়ে সামনের দিকে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর টুনির সাথে এক পেঁচার দেখা হয়। কি ব্যাপার পেঁচা ভাই, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার অনেক কাঠের দরকার, আমার শরীরটা ভালো নেই, তাই আজ কাঠ জোগাড় করতে পারিনি। এই ব্যাপার, দাঁড়াও একটু। ছোট্ট জাদু কাঠ, আমাকে এক্ষুনি অনেক কাঠ এনে দাও। তখন সেখানে অনেকগুলো কাঠ এসে যায় আর টুনি সেই কাঠগুলো পেঁচা ভাইকে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। ধন্যবাদ কিসের পেঁচা ভাই, পাখিদের তো একে অপরকে সাহায্য করা উচিত। এখন আমি আসি পেঁচা ভাই। দাঁড়াও টুনি, তুমি এই কলসিটা নিয়ে যাও, তোমার যখন খাবারের প্রয়োজন হবে তুমি তখন এই কলসি থেকে চেয়ে নিও, এ তোমাকে খাবার দেবে। ধন্যবাদ পেঁচা ভাই, আমি এখন চলি। তাড়াতাড়ি যাও টুনি, আর কিছুক্ষণের মধ্যে জাদু দরজা বন্ধ হয়ে যাবে। টুনি তখন তাড়াতাড়ি জাদু দরজার উদ্দেশ্যে রওনা হয় আর সে জাদু দরজা থেকে বেরিয়ে আসে। আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাই, মাকে এই দুটো জিনিস দেখাবো, মা তখন অনেক খুশি হবে। মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এইদিকে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। আরে কি হয়েছে টোনা, আজ তুই কাঠ আনিস নি কেন? মা, এখন থেকে আমাকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে না। এই দেখো মা, ছোট্ট জাদু কাঠ, আমাকে এক্ষুনি অনেকগুলো কাঠ দাও, আর জাদু কলসি, আমাকে অনেকগুলো খাবার দাও। এই বলতেই তাদের সামনে অনেকগুলো কাঠ আর খাবার হাজির হয়ে যায়। এসব দেখে টোনার মা অনেক খুশি হয়ে যায় আর তাদের দারিদ্রতাও দূর হয়। টোনা আর টোনার মা এরপর থেকে হাসি খুশিভাবে বসবাস করতে থাকে।